আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের আয়োজনে। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ, ঝটপট আর অসম্ভব মজাদার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে মাংসের টক ভাত। কত ভাবেই না আমরা ভাত খাই, সাদা ভাত, পান্তা ভাত, জাউ ভাত, খিচুড়ি, আর আজকে আমি এই ভাতটা রান্না করব গরুর মাংস দিয়ে। আর এটা রান্না করার জন্য স্পেশাল কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এটা রান্না করা যায়। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক মাংসের টক ভাত রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এর জন্য লাগবে আমাদের মাংস, এখানে আমি 1 কেজি গরুর মাংস একটু ছোটো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, আর চেষ্টা করবেন মাংসগুলোকে হাড় চর্বি সহ নিতে। চাল 2 কাপ, ভাত রান্না করার জন্য যে সিদ্ধ চালটা আমরা ব্যবহার করি সেটা এখানে নিতে হবে, অথবা পোলার চাল দিয়ে এই রান্নাটা করা যাবে না। আরও লাগবে কিছু সবজি, এখানে আমি গাজর নিয়েছি 1 কাপ, বাঁধাকপি 2 কাপ, চাল কুমড়া 2 কাপ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, কাঁচামরিচ 8-10টি, রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1/2 কাপ, টক দই 1/2 কাপ, তেঁতুলের মাড় 1/2 কাপ, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, আরও নিয়েছি কিছু আস্ত গরম মশলা, দারচিনি 4টি বড় এলাচ, 7-8টি ছোট এলাচ, তেজপাতা 4টি। প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করে নিব, হাঁড়িতে আমি পরিমাণ মতন পানি দিয়ে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। এখানে আমি 3 রকমের সবজি ইউজ করছি, তবে আপনারা চাইলে আরও অনেক রকমের সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচ হাইতে করে ঢাকনা দিয়ে ডেকে দেব 1 থেকে 1.5 মিনিটের জন্য, কারণ আমি সবজিগুলোকে হাফ সিদ্ধ করব, 1 থেকে 1.5 মিনিটে এনাফ হাফ সিদ্ধ হওয়ার জন্য। দেড় মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, সবজিগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে পানিটা জড়িয়ে নিতে হবে, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা নাহলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ভাতটাকে রান্না করে নেব, এর জন্য আবারও হাঁড়িতে পানি দিয়ে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতের চাল, আর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তবে আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা পর্যন্ত চালগুলো ভিজিয়ে রাখতে পারবেন, এতে করে ভাতগুলো অনেক বেশি ঝরঝরে এবং লম্বা হবে। এখন সব কিছু একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে এইভাবে রান্না করে নেব ভাতটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ভাতটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে চালনিতে ছেঁকে একটি সাইডে রেখে দিব। আর এই রান্নাটা করার জন্য ভাতের যে কোনো সিদ্ধ চালই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। মাংস রান্না করার জন্য প্যানে দিয়ে নিচ্ছে 1/2 কাপ রেগুলার রান্নার তেল, আর এই রান্নাটা কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হয়, প্রথমে সবজি সিদ্ধ, তারপরে ভাত, তারপরে মাংস। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেই সাথে 5-6টি কাঁচামরিচ, মরিচগুলো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার পেঁয়াজ এবং মরিচটা হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ মরিচটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এবার এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব। গরম মশলাগুলো হালকা কিছুটা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। আরও দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ, এবার পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজ বাটাটাকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 করে বাটা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এবার এই মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবারে সব মশলাগুলো একসাথে একটু কষিয়ে নিব, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে নিব, এতে করে মশলাটা পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সেই আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এ
এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিটের জন্য রান্না করে নিব। দশ মিনিট পরে এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মাংস থেকে অলরেডি অনেক পানি বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছেন। মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। যখন মাংস থেকে তেলটা এরকম উপর উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি, আর চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। আর মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আপনার যতটুকু পানির প্রয়োজন আপনি ততটুকু পানি ব্যবহার করতে পারবেন, তো আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ডেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর চুলার আঁচটা লোতে রেখে মাংসটা আমি সিদ্ধ হতে দিচ্ছি। এরই মাঝে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি, আর এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা ভাত। এবার ভাতটাকে মাংসের সাথে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। ভাতটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সবজি, সবজিটাকেও হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভাত এবং সবজি মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের মাড় এবং টক দই। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবং উপরটা সমান করে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা একদম লোতে করে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আবারও সব কিছু একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে উপর এবং নিচের ভাতগুলো সমানভাবে মশলা এবং মাংসের সাথে মিশে যেতে পারে। এবার এর উপর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা কিন্তু কোনো জাল ছড়াবে না, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, একদম লো আছে। ঢাকনা দিয়ে ডেকে আবারও দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এরই মাঝে আমার মাংসের টক ভাতটা কিন্তু একদম রেডি। ভাতটা জড়জড়ে হবে, তবে এটা অনেক বেশি ড্রাই হবে না, একটু গা মাখা মাখা থাকবে, আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। এই তো তৈরি হয়ে গেল আমার খুব মজাদার মাংসের টক ভাত। আপনারা এইভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।